ওকে, আমরা আস্তে আস্তে একটু শুরু করি। আমাদের আজকে একটা ছোট টপিক আমরা একটু কভার করে আমরা মিড টার্মের ডিসকাশনে একটু চলে যাব। মিড টার্মের কোশ্চেন ফরম্যাট আমাদের কি কভার করতে হবে এটার উপরে একটু রিভিউ করলে আজকে আমাদের কাজটা শেষ। আমাদের রুটিনটা আজকে দেয়া হয়েছে, সো আমাদের এক্সাম হচ্ছে 24 তারিখে, সো খুব বেশি দিন আর বাকি নেই। সো আমি এমন লেন্দি করব না, যাতে আমরা প্রিপারেশনের একটু জন্য একটু সময় পাই। নতুন কোনো টপিক দেয়া হবে না, জাস্ট একটা ছোট টপিক আমাদের কভার করা হয়নি, এই জিনিসটা কভার করেই আমরা মিড এর জন্য একটু রেডি হওয়া শুরু করব। সো যে জিনিসটা আমরা আজকে একটু মেনশন করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ডিলেটা। সো আমাদের সার্টেন প্রোগ্রামে আমরা যখন স্পেশালি মাইক্রো কন্ট্রোলার আইও ডিভাইস নিয়ে কাজ করব মিড এর পরে, ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ আমাকে একটু ডিলে করতে হয়, আমাকে প্রোগ্রাম অনেক সময় ডিলে করতে হয়, প্রোগ্রামটাকে ওয়েট করাতে হয়। সো এই ওয়েট করানোর জন্য আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেখানো হয়েছিল, এনওপি। এনওপি ইনস্ট্রাকশনটা হচ্ছে নো অপারেশন। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? রেকর্ড চালু করে নেই স্যার, এটা এই ক্লাস রেকর্ড করা হবে না, এটা রিভিউ ক্লাস। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে নো অপারেশন। নো অপারেশনটা হচ্ছে আমাদের জাস্ট আমাকে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম প্রোগ্রামটাকে ডিলে করতে হয়, আমি এনওপি ইনস্ট্রাকশন দিলে আমার প্রোগ্রামটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ডিলে হয়। সো যতবার আমি এনওপি ইউজ করব আমার তত প্রোগ্রামটা ডিলে হবে। সো এটার জন্য আমাদের একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টগুলো করা হয় যে এই আইডিয়া থেকে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্লক সাইকেল ইউজ করে টু এক্সিকিউট। আমাদের মুভ ইনস্ট্রাকশনের জন্য একটা কাউন্ট আছে, আমাদের যে কোনো জাম্পের জন্য একটা কাউন্ট আছে, এই কাউন্টগুলো আমার যে কোনো ইনস্ট্রাকশন সেটের মধ্যে একটা টেবিলে এগুলো ইনফর্ম করা হয়। সো আমাদের 8086 এর জন্য যে কাউন্টটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ক্লক সাইকেলে মুভ ইনস্ট্রাকশন হচ্ছে 4টা ক্লক সাইকেল, এনওপি হচ্ছে 3টা ক্লক সাইকেল, অ্যান্ড সো অন। আমি অন্য ইনস্ট্রাকশনের ক্লক সাইকেলগুলো দেখতে পারি, এগুলো আমাদের ইনফরমেশনের জন্য, আমাদের একটু জেনে রাখার জন্য, যেটা আমাদের একটু ইউজ হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম প্রোগ্রামটাকে যদি আমি ডিলে করতে চাই উইদাউট এনি অপারেশন, যে আমি কোনো অপারেশন করতে যাচ্ছি না, জাস্ট কোনো কারণে, যেমন আমাদের একটা অনেক আমাদের একটা প্রবলেম করানো হয়েছিল যেখানে আমার প্রোগ্রামটাকে একটু ওয়েট করাতে হচ্ছিল উইদাউট ডুইং এনিথিং, আমি জাস্ট প্রোগ্রামটাকে ওয়েট করে আবার কাজ করব। তাহলে ওই ওয়েট করাটা যদি আমি করতে চাই, তাহলে আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি আমি ওয়েট করতে চাই, আমি এনওপি দিয়ে এটাকে ডিলে করাতে পারি। অবভিয়াসলি তাহলে আমাকে জানতে হবে একটা এনওপি ইনস্ট্রাকশন দিলে কতক্ষণ ডিলে হবে। সো এটা জানার জন্য খুব ইজি একটা ক্যালকুলেশন আছে, এটা ডিপেন্ডিং অন দ্য ক্লক। আমার 8086 এ যদি 5 MHz ক্লক থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা সাইকেলের হিসাব হয় একটা সাইকেলে আমার 0.2 মাইক্রোসেকেন্ড আসে। তাহলে মুভ ইনস্ট্রাকশন করতে আমার 4 × 0.2 মাইক্রোসেকেন্ড হয়, আর এনওপি ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে আমাকে 3 × 0.2 মাইক্রোসেকেন্ড একটা এনওপি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার স্পেন্ড হয়। তাহলে আমাকে যদি ইজি একটা অ্যারিথমেটিক প্রবলেম দেয়া হয় যে রাইট টু প্রোগ্রাম টু ক্রিয়েট 1000 মিলিসেকেন্ড ডিলে, তাহলে 1000 মিলিসেকেন্ড ডিলে হলে আমাকে জাস্ট চিন্তা করতে হবে যে ইন টার্মস অফ এনওপি আমি কয়বার এনওপি করলে আমার এই অ্যামাউন্ট অফ ডিলে হবে। প্রত্যেকটা এনওপি যদি আমার 3টা সাইকেল হয় আর প্রত্যেকটা সাইকেল যদি 0.2 মাইক্রোসেকেন্ড হয়, তাহলে আমরা খুব ইজি একটা ক্যালকুলেশন করতে পারি কয়টা এনওপি দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সো এটা হচ্ছে জাস্ট আমাদের অবভিয়াসলি আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা ডিলে গুলো ক্রিয়েট করতে পারি, ডিফারেন্ট ইনস্ট্রাকশনে আমরা ডিলে গুলো ক্রিয়েট করতে পারি, কিন্তু এনওপি দিয়ে ডিলেটা ক্রিয়েট করলে যেটা হয় যে আমাকে কোনো অপারেশন করতে হয় না, আমাকে জাস্ট নিডেড ডিলেটা আমি পেয়ে যাই, আমাকে কোনো অপারেশন নিয়ে চিন্তা করতে হয় না। সো যাই হোক, এটা জাস্ট আমাদের একটা টুল আমাদের হাতে আছে, আমাদের জাস্ট এই আইডিয়াটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আদার দেন দ্যাট আমাদের নতুন কোনো টপিক করানো হবে না, আমাকে মোটামুটি লেকচার 2 থেকে লেকচার 6 আমাকে একটু কভার করতে হবে। ইন টার্মস অফ মিড টার্ম আমাকে নাম্বার সিস্টেমটা আমরা টোটালি অ্যাভয়েড করবো, নাম্বার সিস্টেমে আমার মিড থেকে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু অবভিয়াসলি নাম্বার সিস্টেম আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ কাজে লাগবে। সো এমন না যে নাম্বার সিস্টেমটা লাগছে না, কিন্তু নাম্বার সিস্টেম থেকে ডিরেক্টলি কোনো কোশ্চেন হবে না, নাম্বার সিস্টেমটা আমার অন্য জায়গায় লাগবে।
আর আদার দেন দ্যাট আমরা লেকচার টু থেকে লেকচার সিক্স এ যতগুলো টপিক আছে ওই টপিকগুলো একটু কাভার করব ইন টার্মস অফ আমাকে যাই প্রসেস শেখানো হয়েছে এক্সিকিউশন স্টেপ শেখানো হয়েছে ডিফারেন্ট অপারেশনাল স্টেপগুলো বলা হয়েছে ব্লক ডায়াগ্রাম দিয়ে ওই জিনিসগুলো আমাকে খুব ইন ডিটেইলে পড়তে হবে আমরা ডেফিনেশন টাইপের কিছু তোমাদেরকে দেওয়া হবে না কারণ ডেফিনেশন গুলো আমাদের স্লাইড দেখে লেখা যায় সো ওই টাইপের কোনো জিনিস দেওয়া হবে না যেটা আমার কোনো কিছু দেখে লেখা যায় কিন্তু যে কোনো স্টেপ এক্সপ্লেনেশন যেগুলো আমার স্লাইড দেখে বুঝতে হয়েছে ওই টাইপের কোশ্চেন আমাদের একটু থাকবে অবভিয়াসলি আমাদের হিউজ একটা পার্ট হচ্ছে সিঙ্গেল লাইন প্রোগ্রামিং সিঙ্গেল লাইন প্রোগ্রামিং থেকে আমাদের ওভারঅল চারটা কোশ্চেন তিনটা অ্যান্সার করতে হবে তো চারটা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট টু টু অ্যান্ড হাফ কোশ্চেন হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন প্রোগ্রামিং সো সিঙ্গেল লাইন প্রোগ্রামিং এর জন্য আমাকে চ্যাপ্টার থ্রি বইয়ের একটু দেখবো ওখানে আমাদের সব ইনস্ট্রাকশন সেট গুলো আছে যে টেবিল গুলো দেখানো হয়েছে স্লাইডে ওগুলো চ্যাপ্টার থ্রিতেই আছে চ্যাপ্টার থ্রি পিছনে গেলে আমরা ওই টেবিল গুলো দেখতে পাবো এটা ব্যারির বইতে সো আমাদের ইনস্ট্রাকশন সেট গুলো আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ মুভ ডিফারেন্ট টাইপস অফ অ্যাড ডিফারেন্ট টাইপস অফ জাম্প এই জিনিসগুলো আমরা চ্যাপ্টার থ্রিতে আমাদের আছে ওখানে আমাদের কিছু এক্সাম্পলও আছে এক্সাম্পল গুলো আমরা দেখবো আর সিঙ্গেল লাইন প্রোগ্রামিং এর কোশ্চেনের প্যাটার্ন যদি আমাকে দেখতে হয় অবভিয়াসলি আমরা কুইজটা দিলেও অনেক বুঝবো যে সিঙ্গেল লাইন প্রোগ্রামিং বলতে কিরকম সিঙ্গেল লাইন প্রোগ্রামে আমাকে করতে দেয়া হচ্ছে এরপরে আমরা যদি কোশ্চেনের প্যাটার্ন দেখতে চাই যে আমাদের এখানে এক্সারসাইজে অনেক ওই টাইপের কোশ্চেন আছে যেমন কোশ্চেন ওয়ান আছে তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন নাইনটা আছে কোশ্চেন নাইনে আমাদের একটা স্ট্রাকচার দেওয়া আছে শুধু এটাতে যে লিমিটেড থাকবে এমন না কিন্তু জাস্ট তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি টাইপের সিঙ্গেল লাইন প্রোগ্রামিং কোশ্চেন থাকতে পারে অন্যান্য আমাদের টেবিলটা খুবই ইম্পর্টেন্ট টেবিল গুলো থেকে যে ডিফারেন্ট ভ্যারাইটি আছে ওখানে ওই ভ্যারাইটি গুলো একটু টেস্ট করে দেখা হবে আমরা ওগুলো বুঝি কিনা সো এক্সারসাইজ থেকে মোটামুটি আমি একটু আইডিয়া পেতে পারি যে আমাদের কোশ্চেন গুলোর প্যাটার্ন কিরকম হতে পারে কিন্তু এটাতেই লিমিটেড না সো আমরা এখানে কোশ্চেন ওয়ান কোশ্চেন নাইন কোশ্চেন টেন এক্সারসাইজ যেখানেই আমি দেখবো যে আমাদের সিঙ্গেল লাইন প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার আছে ওই কোশ্চেন গুলো আমাদের জন্য ভ্যালিড কোশ্চেন 22 তারপরে যদি আমরা সামনে যাই কোশ্চেন 29 এই জিনিসগুলো এক্সারসাইজে আমাদের প্র্যাকটিসের জন্য তারপরে যে কোশ্চেন 31 তারপরে হচ্ছে আমাদের 32 এভাবে আমরা 33 এভাবে যেই কোশ্চেন গুলো আমার সিঙ্গেল লাইন প্রোগ্রামিং করা হচ্ছে এক্সারসাইজে ওই কোশ্চেন গুলো আমাদের জন্য ভ্যালিড প্লাস আমাদের যতগুলো টেবিল লেকচারে দেখানো হয়েছে ইনস্ট্রাকশন সেট যতগুলো দেখানো হয়েছে ওই সবকিছুই ভ্যালিড সবকিছু থেকেই আমার সিঙ্গেল লাইন প্রোগ্রামিং কোশ্চেন হবে সো এটার মতো টু অ্যান্ড টু টু অ্যান্ড হাফ এর মতো কোশ্চেন থাকবে আমাদের সিঙ্গেল লাইন প্রোগ্রামিং এর উপরে ডিফারেন্ট ভ্যারাইটির কোশ্চেন থাকবে এক লাইন প্রোগ্রাম দিয়ে আমাকে টেস্ট করা হবে আমরা এটা বুঝি কিনা অথবা সার্টেন ইনস্ট্রাকশন ডেসক্রিপশন দিয়ে বলা হবে যে এই ইনস্ট্রাকশনটা একটু লিখো সো দুই দিকেই হতে পারে সো আমাদের বোথ ওয়েজ এই জিনিসগুলো একটু বুঝতে হবে আদার দেন দ্যাট আমাদের হচ্ছে ফাইনালি একটা কোশ্চেন থাকবে আমাকে এই টাইপের একটা প্রবলেম দেওয়া হবে এই টাইপের প্রবলেম আমরা লেকচার সিক্স এ বেশ কয়েকটা দেখেছি সো এরকম একটা সিঙ্গেল প্রবলেম দিয়ে বলা হবে যে ডিজাইনের সিস্টেম সো ডিজাইনের সিস্টেম আমাকে এত কমপ্লিকেটেড প্রবলেম দেওয়া হবে না যেটা মোটামুটি 20 মিনিটসে করা যায় এরকম একটা প্রবলেম আমাদেরকে দেয়া হবে সো 20 মিনিটসে আমাকে ওখানে সুডোকোড ফ্লো চার্ট আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা একটু দিতে হবে আমার সামনে যে প্রবলেমটা থাকবে ওটা সো এটা আমাদের মোটামুটি চারটা কোশ্চেন তার থেকে আমাকে তিনটা অ্যান্সার করতে হবে এটা আমাদের মিড টার্মের প্যাটার্নটা সো যেটা আমি বললাম আমরা লেকচার টু থেকে লেকচার সিক্স সবকিছু একটু কভার করব ডেফিনেশন গুলো কভার না করলেও চলবে ডেফিনেশন অনেক পড়ানো হয়েছে মানে অনেক কিছু বলা হয়েছে ডেফিনেশন এটা মানে কি আমি বলবো না ALU কি অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা কোশ্চেন করার কিছু নেই সো এই জিনিস হয়তো দুই একটা কোশ্চেন হতে পারে যে স্পেসিফিক এই রেজিস্টার এই সিনারিওতে কি কাজ করে তখন হয়তো ওই জিনিসটা হচ্ছে আমাদের জানার জিনিস ওটা আমরা জানি কিনা টেস্ট করা হবে কিন্তু স্ট্রেট ডেফিনেশন টাইপের কিছু পরীক্ষা দেওয়া হবে না সো এটা হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়াটা যে আমাদের ওভারঅল মিডের প্যাটার্নটা কিরকম হবে মাত্র 1 ঘন্টার পরীক্ষা সো আমাকে এমন ভাবে কোশ্চেনটা দেয়া হবে যাতে এগুলো 15 মিনিটে অ্যান্সার শেষ হয়ে যায় যদি আমি জানি মাইক্রোপ্রসেসর পরীক্ষায় নর্মালি এত টাইম লাগে না যদি আমি জানি যদি আমি না জানি অবভিয়াসলি অনেক টাইম লাগে সো হোপফুলি এটা 40-45 মিনিটসে শেষ হয়ে যাওয়া উচিত হায়েস্ট 50 মিনিটসেই আমাদের এক্সামটা শেষ হয়ে যাওয়া
উচিত, ওইভাবে কোশ্চেন গুলো দেওয়া হবে। কিন্তু যেটা আমি বারবার বলেছি, আগেও বলছি, এখনো রিপিট করছি, আমাদের কোশ্চেন অ্যান্সার কারেক্ট না হলে আমাদের এখানে কোনো পার্শিয়াল মার্কিং নেই। এটা যেহেতু প্রোগ্রামিং, মোস্ট অফ ইট ইজ প্রোগ্রামিং, কিছু কিছু জিনিস হয়তো আমি যদি বলি সার্টেন জিনিস আমাকে একটু এক্সপ্লেন করো এই প্রসেসটা, ওখানে হয়তো দুই কিছু পার্শিয়াল মার্কিং হতে পারে, কেউ কম লিখবে, কেউ বেশি লিখবে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু ওখানেও আমাদের লেখার এত কিছু নেই। ওটাও বলা হয়েছে এক্সিকিউশন গুলো কিভাবে ডিসক্রাইব করতে হয় পয়েন্ট বাই পয়েন্ট, কিছু যদি মিসিং থাকে তখন হয়তো এদিক সেদিক মার্ক হতে পারে। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, প্রোগ্রামিং যদি আমি ভুল করি এখানে আমার কোনো পার্শিয়াল মার্কিং নেই। প্রোগ্রামিং যদি আমি ঠিকভাবে ইনস্ট্রাকশন না লিখি অথবা ইনস্ট্রাকশনকে ঠিকভাবে আমি যদি এক্সপ্লেন না করি, আমার ওখানে কোনো পার্শিয়াল মার্কিং নেই। সো এটা পুরোপুরি জিরো পাওয়া যাবে। সো প্রোগ্রামিং এর ব্যাপারে স্পেসিফিক্যালি আমাদেরকে একটু সাবধান হতে হবে, আমাকে জানতে হবে অ্যাকচুয়াল প্রোগ্রামটা কি করছে, যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলোর মানে কি। আমি যদি না জানি, আমি যদি আন্দাজে লিখি, এটা যদি না হয় আমরা কোনো মার্ক আশা করতে পারি না। সো এই জিনিসটা আমরা একটু সাবধান থাকবো। প্রোগ্রামিং এ আমরা নেক্সট 8-9 days একটু সময় দেই। আমি বললাম চ্যাপ্টার 3টা বইয়ের চ্যাপ্টার 3-তে গিয়ে আমরা টেবিল গুলো দেখবো, এক্সারসাইজ এর প্রবলেম গুলো দেখবো। আমাদের যে জিনিসগুলো একটু ডিফারেন্ট হবে এক্সারসাইজে, আগে আমরা শুধু রেজিস্টারের নাম দিয়েছি, এখন রেজিস্টারের কিছু ভ্যালু দিয়ে বলা হবে যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে আমাদের এগুলোর কি ভ্যালু হতে পারে, ডেস্টিনেশনের কি ভ্যালু হতে পারে, মেমোরি লোকেশন কি যে অ্যাক্সেস করা হচ্ছে তার ভ্যালু কি হতে পারে, এটা কোশ্চেন থেকে পাওয়া যাবে। সো এই জিনিসগুলো জাস্ট আমাকে এখন একটু অ্যাডজাস্ট করতে হবে, যে নাম্বার সিস্টেমের আইডিয়া গুলো, হেক্সাডেসিমাল ক্যালকুলেশন গুলো এখন আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আসবে। তাহলে এইটা সে জাস্ট সিম্পল অ্যাডজাস্টমেন্ট, কিন্তু এটা আমাকে করতে জানতে হবে। এটা যদি আমি করে দিই তাহলে আমার কোনো লাভ হলো না। আমরা নাম্বার সিস্টেম পড়ে এসেছি, আমরা হেক্সাডেসিমালের ক্যালকুলেশন জানি, আমি ইনস্ট্রাকশনের এক্সিকিউশন, একটা মুভ ইনস্ট্রাকশন অথবা অ্যাড ইনস্ট্রাকশন এটা কিভাবে করে আমি জানি, তাহলে আমার এই ক্যালকুলেশন গুলো করতে পারা উচিত। তাহলে আমরা কোশ্চেনের ভ্যারাইটি গুলো একটু দেখবো, প্রোগ্রামিংটা একটু প্র্যাকটিস করবো, তাহলে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো আজকে আমার এতটুকুই বলার ছিল, জাস্ট 10-15 মিনিটের আমাদের কথা বলার ছিল যে ইন টার্মস অফ নিউ টপিক। রেস্ট অফ দ্য ক্লাস আমি জাস্ট, আমাদের যদি কোনো স্পেসিফিক লেকচারে প্রবলেম থাকে আমাকে একটু বললে আমি জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করব, অথবা অন্য কোনো টপিকে যদি আমাদের সমস্যা থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। স্যার, হ্যাঁ বলো স্যার, এই যে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আছে, যেরকম এখানে লেখা আছে যে মুভ 100 এস টু ডিএল, অর্থাৎ কি ডিএল এর যে ডেটাটা আছে, এখানে ডিএল এর একটা ভ্যালু থাকতে পারে, ডিএল এর ভ্যালুটা কোথা থেকে আসতে পারে একটু চিন্তা করি, ঠিক আছে? আমি যদি এটা সলভ করে দেই তাহলে আমাদের কোনো প্রোগ্রামিং হলো না। আমাকে জাস্ট একটু বুঝতে হবে প্রত্যেকটা রেজিস্টারের একটা ভ্যালু থাকতে পারে, ওই ভ্যালুটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পরে অথবা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় ওই ভ্যালুগুলো আমি কিভাবে ইউজ করব। ওই ভ্যালুটা একটা মেমোরি লোকেশন ইন্ডিকেট করতে পারে, ওই ভ্যালুটা আমাকে একটা ক্যালকুলেশনে হেল্প করতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমাকে এটা বুঝতে হবে। স্যার, আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি যে সিঙ্গেল লাইন এক্সপ্লেইন করতে বলবেন, তাহলে আমি কিভাবে এক্সপ্লেইন করব, মানে ওই কথাটা কিভাবে লিখলে প্রপার, মানে एग्जांपल, এটা আমাদেরকে বারবার স্লাইডে বারবার দেখানো হয়েছে একটা ইনস্ট্রাকশনকে কিভাবে এক্সপ্লেইন করে। এক লাইনে এটা বলা হয়েছে, আমাকে যদি বলা হয় মুভ একটা এক্সপ্লেইন করতে হয়, আমাকে জাস্ট লিখতে হয় মুভ, আমরা যদি টেবিলটা একটু খেয়াল করি টেবিলের মধ্যে লেখা আছে কন্টেন্ট অফ দিস রেজিস্টার মুভস টু দিস রেজিস্টার অথবা কপিস টু দিস রেজিস্টার, ঠিক আছে? এখানে আমাকে বলার কিছু নেই, আমরা এক লাইনে সবসময় এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যখন ইনস্ট্রাকশনটা এক্সপ্লেইন করা হয়েছে, অথবা যদি আদার ওয়ে হয় যেমন আমাকে বলা হবে কপি বিএল ইন্টু সিএল, এটার ইনস্ট্রাকশনটা লেখো, আমার এক্সপ্লেনেশন সবসময় এক লাইনে, এখানে আমার পেজের পর পেজ লেখার কিছু নেই। আমাদের শুধুমাত্র লেন্দি ছিল ইনস্ট্রাকশন এক্সিকিউশন প্রসেস, ওইটা আমাদের জন্য লেন্দি ছিল, ওইটাতে আমার কোডও ছিল না, ওইটাতে সুডো কোড দেওয়া হয়েছিল, ওখানে আমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা এক্সপ্লেন করতে হয়েছিল। আদার দ্যান দ্যাট আমাদের সব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রিলেটেড সব এক্সপ্লেনেশন এক লাইন, দুই লাইন, এর চেয়ে বেশি কিছু না। বুঝতে পারলাম? আমাকে একটু লেকচারটা দেখতে হবে, লেকচার না দেখলে আমরা জিনিসটা বুঝবো না, লেকচার দেখলেই আমাদের অ্যান্সারটা বোঝা যাবে। টেবিলগুলোতে ইনস্ট্রাকশন সেটগুলোতে যদি আমরা যাই, এটাতে আমরা যদি একটু আগে যাই, ইনস্ট্রাকশন সেটের মধ্যে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পাশে এক্সপ্লেইন করা আছে ওই ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, অপারেশন। সো বইতে যেভাবে অপারেশন এক্সপ্লেইন করেছে, আমাকে এক্সামে ঠিক একইভাবে অপারেশনটা এক্সপ্লেইন করতে হবে এক লাইনে, এক লাইনে বেশি এখানে লেখার কিছু নেই।
বুঝতে পারলাম জি স্যার বুঝতে পেরেছি স্যার মানে যেভাবে এক্সপ্লেইন করা আছে এরকম ব্রিফলি এক্সপ্লেইন করতে হবে হ্যাঁ এক লাইন এক লাইনের বেশি আমাদের লেখার কিছুই নেই এখানে একটা ইনস্ট্রাকশন দেয়া হলে এক লাইনের বেশি লেখার কিছু নেই আর তোমাকে যদি ইনস্ট্রাকশন লিখতে হয় এক লাইনে একটা অপারেশন ডেসক্রাইব করা হবে যে এক লাইন অথবা দুই লাইনে একটা অপারেশন ডেসক্রাইব করে বলা হবে যে এটার ইনস্ট্রাকশনটা লেখো তারপরে হচ্ছে আমাকে ইনস্ট্রাকশনটা দিয়ে রেজিস্টারের ভ্যালু দিয়ে বলা হবে যে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলে আমাদের কি রেজাল্ট হবে এই ইনস্ট্রাকশনে আমাদের কি টাইপের মেমরি লোকেশন অ্যাক্সেস হচ্ছে ওইটার ভ্যালুগুলো আমার কোশ্চেনের মধ্যে দেয়া আছে সো এই জিনিসগুলো জাস্ট আমরা নিজেদের অ্যাডজাস্ট করতে হবে নিজেদের একটু বুঝে নিতে হবে এগুলো শুধু নাম না রেজিস্টারের মধ্যে আমার ভ্যালু থাকতে পারে মেমরি লোকেশনে একটা ভ্যালু থাকতে পারে সো ওই ইনফরমেশনগুলো আমার কোশ্চেনে দেয়া থাকবে এক্সারসাইজটা দেখলেই আমরা একটু বুঝব তারপরে এক্সাম্পল গুলো এই যে আমার ভিতরে এই এক্সাম্পল গুলো দেখলেও আমরা এখন বুঝবো ওখানে আমাকে এক্সপ্লেন করা হচ্ছে যেমন মুভ AX0 এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে A00H এই ভ্যালুটা ইয়াতে প্লেস করছে অথবা কপি করছে সো এই টাইপের জিনিসগুলো আমরা জাস্ট ভ্যারিয়েশন গুলো বোথ ওয়েজ অপারেশন দেয়া থাকলে যাতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা লিখতে পারি অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড দেয়া থাকলে আমরা যাতে অপারেশনটা লিখতে পারি এটা আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজটা দেখলে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যেমন আমাদের রেজিস্টারের ভ্যালু দেওয়া থাকলে রেজিস্টারে যদি ভ্যালু দেওয়া না থাকে দ্যাট মিনস হচ্ছে ওটা আমাদের ওইটা নাম দিয়ে আমরা বলতে পারবো এখানে যদি আমাকে AX এর ভ্যালু যদি আমাকে এখানে আমি যে একটা এক্সপ্লেনেশন যদি আমি দিয়ে একটু করে যাই ইমিডিয়েট অ্যাড্রেসিং না এই যে আমাদের যদি এখানে আমি বলি মুভ AL BL কপিজ BL ইনটু AL সো আমার যদি কোশ্চেনের মধ্যে BL এর কোনো ভ্যালু দেয়া না থাকে BX এর যদি কোনো ভ্যালু দেয়া না থাকে আমার এক্সপ্লেনেশনে এটা জাস্ট হবে কন্টেন্ট অফ BL কপিস টু রেজিস্টার AL কিন্তু আমার যদি BX এর কোনো ভ্যালু দেয়া থাকে তখন আমাকে BL এর ভ্যালুটা বুঝে নিতে হবে BX এর ভ্যালু 16 বিটের BL এর ভ্যালু হচ্ছে 8 বিটের তাহলে আমাকে 8 বিটের ভ্যালুটা বের করে আনতে হবে হ্যাঁ বলো তার মানে এই যে মুভ যে অপারেশনটা মুভ অপারেশনটা কি কপি হয় আচ্ছা এটা আমি এখন রিপিট করব না এই জিনিসগুলো আমাকে 4 ক্লাস ধরে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু ইনস্ট্রাকশন সেটটা দেখতে হবে ইনস্ট্রাকশন সেটটা আমাদের কপি অপারেশনটা আছে স্যার কপি অপারেশনে তাহলে কি হয় হ্যাঁ হ্যাঁ বুঝিনি মানে এখানে তো মুভ অপারেশন হচ্ছে আবার আরেকটা কপি অপারেশন আছে না কপি এরকম একটা অপারেশন আপাতত আমি কপি যেহেতু আমাদের ক্লাসে কভার করা হয়নি আপাতত আমি মুভটা নিয়ে চিন্তা করি মুভটাও একটা কপি কপিটা একটা ডিফারেন্ট ওয়েতে অপারেশন হয় মুভটাও মিস হচ্ছে এটা ডিপেন্ড করে ডেস্টিনেশনের কোথায় সেভ হচ্ছে মুভ দিয়ে আমার ডেস্টিনেশনের ভ্যালু আর সোর্সের ভ্যালু সেম হয় কপিতে এটা একটু ডিফারেন্ট ঠিক আছে সো আমরা কপিটা না দেখি যে ইনস্ট্রাকশন গুলো আমাদের ক্লাসে কভার করা হয়েছে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি ওটাও মোর দেন এনাফ আর কারো যদি আমাদের কোনো সমস্যা থাকে কোশ্চেন থাকে আমরা একটু করি যেটা হচ্ছে আমাদেরকে আগে একটু লেকচারগুলো দেখতে হবে আমাদের সোর্সগুলো আগে একটু পড়তে হবে তারপরে আমরা মোটামুটি বুঝতে পারবো আমাদের সিচুয়েশন কি যে জিনিসগুলো নতুন এগুলো আমি এখনই বলে দিলাম কিন্তু কোশ্চেন অবভিয়াসলি আমি সব সলভ করে দিলে আমাদের কোনো লাভ হলো না আমাদের কোনো প্র্যাকটিস হলো না সো আমরা একটু চ্যাপ্টার 3টা উল্টাবো বইয়ের আর এক্সারসাইজের প্রবলেমগুলো একটু করার চেষ্টা করি স্পেশালি সিঙ্গেল লাইন প্রোগ্রামিং গুলো থিওরিগুলো না সিঙ্গেল লাইন প্রোগ্রামিং গুলো স্যার তাহলে আমাদের সিঙ্গেল লাইন প্রোগ্রামিং থেকে 3 সেট আর 1 সেট অ্যানসার করতে হবে 3 সেট আমি বলিনি 2 2.5 আমরা ধরে রাখি 2 2.5 একটা প্রোগ্রামিং থাকবেই একটা প্রবলেম থাকবেই যেটাতে আমার ডিজাইন সিস্টেম ডিজাইন করতে হবে আর হচ্ছে হাফ কোশ্চেন হয়তো আমাদের একটু থিওরিটিক্যাল কিছু একটা থাকতে পারে দ্যাটস ইট জি স্যার আর একটু চিন্তা করি যদি আমাদের কোনো টপিকে কোনো লেকচারে কোনো স্লাইডে সমস্যা থাকে আমরা আদারদের নাম্বার সিস্টেম আমরা এখন একটু কোশ্চেন করতে পারি এর মধ্যে যদি আমাদের কোনো প্রবলেম হয় আমরা একটু ইমেইলে জিজ্ঞেস করলে আমি এটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব সবগুলো ভিডিও শেয়ার করা হয়েছে সো আমাদের খুব বেশি দিনের বাকি নেই আমাদের একটু প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে স্যার হ্যাঁ বলো স্যার বেস প্লাস ইনডেক্স একটু বুঝিনি স্যার কোনটা কোনটা খুলছি
আচ্ছা লেকচার 5 এ আমাদের 3 2 হ্যাঁ কোন ইনস্ট্রাকশনটা বোঝা যাচ্ছে না স্যার নিচেটা স্যার উপরে স্যার কোন মুভটা বোঝা যাচ্ছে না আমাকে নাম্বার বলো উপর থেকে স্যার উপরে থেকে সেকেন্ড স্লাইডটা স্যার সেকেন্ড এ এই টেবিল না জি না স্যার ও এটা তো টেবিল 3 2 তাহলে ঠিক আছে আমার bx এর একটা ভ্যালু দেয়া আছে bx হচ্ছে একটা রেজিস্টার সো ভ্যালু যেটা দেয়া আছে ওই ভ্যালুটা প্লাস আমি তার সাথে 4 যোগ করে এটাকে বলে রেজিস্টার রিলেটিভ তার সাথে 4 যোগ করেও আমি একটা মেমরি লোকেশন বের করে নিতে পারি আমাকে সবসময় যে একটা মেমরি লোকেশনের ভ্যালু সাথে নাম্বার যোগ করে অথবা মেমরি লোকেশনের কে আমি যদি বেস ধরে আমি যদি একটা আরেকটা মেমরি লোকেশন অ্যাক্সেস করতে চাই তাহলে মেইন মেমরি লোকেশনটাকে একটা রেজিস্টারের মধ্যে রেখে ওটার সাথে 4 যোগ করে দিলেও আমরা মেমরি লোকেশনের আলটিমেট অ্যাড্রেসটা পেয়ে যেতে পারি সো এটাকে বলে রেজিস্টার রিলেটিভ দ্যাট মিন্স হচ্ছে যে আমি bx এর ভ্যালু যদি 1000 হয় আমি bx প্লাস 4 1004 মেমরি লোকেশনটা আমি অ্যাক্সেস করছি ওখান থেকে আমি ডেটাটা কপি করে cln এ রাখছি ঠিক আছে সো আমাদের এই মোডটাও আছে যে আমাকে জানার দরকার নেই যে bx এর কি ভ্যালু আমি জাস্ট জানি যে আমার প্রোগ্রামিং এ bx প্লাস 4 মেমরি লোকেশনে আমি সবসময় যাব যদি এই সিচুয়েশন হয় তাহলে আমি জাস্ট bx প্লাস 4 দুই দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা মেমরি লোকেশন অ্যাক্সেস করতে পারি আমাকে bx এর ভ্যালু লিখতে হবে এমন কোনো কথা নেই এই জিনিসগুলো মেইনলি হচ্ছে যে মোস্ট অফ দা টাইম আমরা যেহেতু একটা 16 বিটের হাজার হাজার অ্যাড্রেস আসতে পারে একটা প্রোগ্রামে আমি একের পর এক থাউজেন্ডস অফ টাইমস থাউজেন্ডস অফ ডিফারেন্ট মেমরি লোকেশন অ্যাক্সেস করতে পারি তাহলে প্রোগ্রামিং এর সময় আমি এত মেমরি লোকেশন হয়তো মনে রাখতে পারবো না কিন্তু আমি যেটা করতে পারি যেই মেমরি লোকেশনটা আমি অ্যাক্সেস করছি ওইটা আমি একটা সার্টেন রেজিস্টারে রেখে দিতে পারি তাহলে আমি শুধু রেজিস্টারের নাম দিয়ে ওটার রিলেটিভ আমি প্রোগ্রামিং করতে পারি রেজিস্টার থেকে 4 যোগ করে আরেকটা মেমরি লোকেশনে গেলাম রেজিস্টার থেকে 10 যোগ করে আরেকটা মেমরি লোকেশনে গেলাম ওইটা আমার জন্য প্রোগ্রামিং করতে সুবিধা রাদার দ্যান আমাকে বারবার যদি 16 বিটের একটা নাম্বার লিখে লিখে আমাকে যদি রিলেটিভ অ্যাড্রেসিং করতে হয় দ্যাট মিন্স হচ্ছে মেমরি লোকেশন যদি অ্যাক্সেস করতে হয় তাহলে এই মোডটা আমার হাতে আছে রেজিস্টার রিলেটিভ মোড যেখানে আমি আমার শুধু রেজিস্টারের নাম প্লাস একটা অফসেট দিয়ে আমি একটা মেমরি লোকেশন অ্যাক্সেস করতে পারি সো এইটাই সো একই কথা এখানে হচ্ছে যে আমাদের বিপি হচ্ছে আমাদের একটা রেজিস্টার এখান থেকে আমি ডেটা একটা লোকেশনে নিব যেহেতু আমার ডেস্টিনেশনটা হচ্ছে একটা লোকেশন ওই লোকেশনের নাম্বারটা কোথা থেকে আসবে ওই লোকেশনের অ্যাড্রেসটা আসবে bx এর একটা ভ্যালু আছে si হচ্ছে একটা রেজিস্টার si এর একটা ভ্যালু আছে আমি বললাম এই যে আমাদের জাস্ট রাইট সাইডে যদি আমি একটু দেখি আমরা bx প্লাস si আমি যদি বলি আমাদের bx এর ভ্যালু হচ্ছে 30300h আর si এর ভ্যালু হচ্ছে 0200h তাহলে আমাদের এই দুইটা জিনিস যোগ হয়ে 0300h আর 0200h আমাদের ডান দিকে যেটা দেখা যাচ্ছে এই দুইটা ভ্যালু যোগ হয়ে আমার মেমরি লোকেশনটা ক্যালকুলেশনটা হবে সো আমাদের এখানে আমি এটা এটাকে যদি বলি আমি অবভিয়াসলি এগুলো হচ্ছে আমাদের জন্য একটা সেগমেন্ট থাকবে ওটা নিয়ে আমি কথা বলছি না এটা শুধু আমার অফসেটটা দিচ্ছে সো অফসেটটা আমার ক্যালকুলেশন হচ্ছে আলটিমেটলি 0300h প্লাস 0200h এই দুইটা হচ্ছে আমার দুইটা রেজিস্টারের ভ্যালু এই দুইটা ভ্যালু যোগ হয়ে আমাদের এখানে হয়ে গেল 0500h তাহলে আলটিমেটলি আমার যেহেতু সেগমেন্টটা 10000 তাহলে আমার এই মেমরি লোকেশনে আমি আমার ভ্যালুটা বিপি এর ভ্যালুটা আমি এই মেমরি লোকেশনে নিয়ে রাখবো এটাই আর কিছু না সো আমরা এটা এই মোডটাও আছে যে আমরা আমাদেরকে যদি আমরা অফসেটটাও একটা রেজিস্টার থেকে আনতে চাই তাহলে বেস প্লাস ইন্ডেক্স অফসেটটা নর্মালি ইন্ডেক্স অনেক সময় রাখা হয় তাহলে দুইটা রেজিস্টারের নাম দিয়ে এই দুটো যোগ করেও মেমরি লোকেশন আমি লিখতে পারি আমাকে সবসময় যে নাম্বার লিখতে হবে মেমরি লোকেশনে এমন কোনো কথা নেই রেজিস্টার শুধু রেজিস্টারের নামেও মেমরি লোকেশন আমি অ্যাক্সেস করতে পারি রেজিস্টারের দুইটা নাম যোগ করেও আমি মেমরি লোকেশন অ্যাক্সেস করতে পারি রেজিস্টারের নামের সাথে একটা নাম্বার যোগ করেও আমি মেমরি লোকেশন অ্যাক্সেস করতে পারি অবভিয়াসলি রেজিস্টার একটা ভ্যালু থাকতে হবে
মেমরি লোকেশন তো ভ্যালু ছাড়া আমি পারবো না, সো রেজিস্টারের একটা ভ্যালু থাকতে হবে, কিন্তু ওই ভ্যালুটা আমার জানার দরকার নেই কত ভ্যালু আছে, আমাকে শুধু রেজিস্টারের নাম ইউজ করলেই চলবে। সো ওই মোডটাও আমার হাতে আছে আমার প্রোগ্রামিং এর সময়, বুঝতে পারলাম? ওকে, সেরকম আমাদের আর কারো যদি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, আমাদের যদি মাথায় থাকে আমরা একটু করতে পারি, আমি ওটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। কন্ডিশনাল জাম্প আর আনকন্ডিশনাল জাম্প একটু বলতে পারবেন? হ্যাঁ, কন্ডিশনাল জাম্প আনকন্ডিশনাল জাম্প আমরা যদি একটু পিছনের দিকে যাই, আর চিনবো কিভাবে স্যার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে, এটা চিনার কোশ্চেন না, এটা হচ্ছে আমাদের প্রবলেম দেখে বুঝতে হবে। যেমন আমরা এই প্রবলেমটা যদি আমাদের সামনে থাকে, আমাদের সামনে যদি এই প্রবলেমটা থাকে, এই প্রবলেমটা আমরা শুরু থেকে হ্যান্ডেল করে আসছি, এই প্রবলেমটা থেকে বলা হচ্ছে যে আমাদের ডিজাইন সিস্টেম দ্যাট রিডস এন্ড সেভস টেম্পারেচার, হাউএভার সেন্সর প্রোভাইডেড বাই সিস্টেম ইজ ফল্টি, সো আমাদের হচ্ছে যে সবসময় সাহায্য করছে যখন 30 degrees চেয়ে বেশি। ঠিক আছে, আমি এখানে প্রোগ্রামিংটা করব না, আমি যে সিচুয়েশনটা বলছি, সো যখনই একটা কন্ডিশন আমাকে চেক করতে বললো, আমাকে এখানে চেক করে দেখতে হবে টেম্পারেচারটা 30 degrees চেয়ে বেশি কিনা। ঠিক আছে, 30 degrees চেয়ে বেশি হলে আমি কি করব, আমি সাহায্য করব, 30 degrees চেয়ে যদি কম হয় আমি সাহায্য করব না। এখানে একটা ইফেল সিচুয়েশন যখনই আসবে আমাকে এখন চিন্তা করতে হবে, এখানে আমার একটা জাম্প আসবে, একটা কন্ডিশনাল জাম্প আসবে, কন্ডিশনটা ট্রু হলে আমি একটা জাম্প করব, কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আমি জাম্প করব না। এটাকে আমি করতে পারি না করতে পারি, এটা আমার ডিজাইনের উপরে, আমি একটা আনকন্ডিশনাল জাম্প দিয়েও ওই জিনিসটা সুন্দর করে লিখতে পারি, এটা ডিপেন্ড করে আমার প্রোগ্রামিং এর উপরে। কিন্তু আমাদের যেটা রিকগনাইজ করা, যে যখনই একটা কন্ডিশন আসলো আমাকে একটা কন্ডিশন চেক করে ডিসিশন নিতে হবে, ট্রু হলে আমি একটা কাজ করব, ফলস হলে আরেকটা কাজ করব, তখনই আমাকে চিন্তা করতে হবে আমাকে এখানে এখন কিছু জাম্প করতে হবে। অবভিয়াসলি একটা কন্ডিশনাল জাম্প লাগবে, আর একটা আনকন্ডিশনাল জাম্প থাকতে পারে নাও থাকতে পারে, ডিপেন্ড করে এটা আমি কিভাবে প্রোগ্রামিংটা করছি। সো এটা দিয়ে আমি খুব ইজিলি রেকগনাইজ করতে পারি আমার যে টেম্পারেচারটা আসছে ওটা আমি কার সাথে কম্পেয়ার করবো, 30 সাথে কম্পেয়ার করবো। আমি বললাম আমি এখানে প্রোগ্রামিংটা করছি না, জাস্ট আমি লজিকটা দেখাচ্ছি, কম্পেয়ার 30 করলাম, তারপরে হচ্ছে যেহেতু আমার, আমরা এই জিনিসটা গত ক্লাসে দেখেছি যে অ্যাবাভ যখন হয় তাহলে আমি জে এ অথবা জে ই যেটা ইউজ করে, আমি অ্যাবাভ আর ইকুয়াল তো বলিনি, যেহেতু অ্যাবাভ বলেছি আমি শুধু জে এ, জে এ ইউজ করে আমি বলতে পারি, আমি বললাম অ্যাড কোথায় জাম্প করবে, আমার একটা পোর্শন অফ দ্য কোড থাকবে উইথ অ্যাড লেভেল, যেখানে আমার টেম্পারেচারের সাথে একটা অ্যাড অপারেশন করতে হবে। ঠিক আছে, সো এটা আমি আর লিখছি না, এখানে আমাদের একটা অ্যাড অপারেশন আসবে। সো যখনই আমার এটা কম্পেয়ার করলাম 30 সাথে, যদি আমার অ্যাবাভ ট্রু হয় তখন আমি অ্যাড এ চলে যাব, অ্যাড এর কাজগুলো আমরা করব। ঠিক আছে, আর যদি আমাদের, আমরা এইভাবে ডিজাইন করতে পারি, আর যদি আমাদের এটা ফলস হয় তাহলে আমাদের ফলস এর কাজটা আমরা এখানেও লিখে দিতে পারি, অথবা আমি এখানে একটা আনকন্ডিশনাল জাম্প দিয়ে বললাম জাম্প, নাম দিলাম আমি বিলো, জাম যদি আমি বিলো নাম দিই তাহলে বিলো ট্যাগ দিয়ে আমাকে একটা কোড লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের জাস্ট নর্মাল অপারেশনটা হবে। বুঝতে পারলাম? সো এটা আমরা এভাবেও করতে পারি, অথবা সবসময় যে আমাকে আনকন্ডিশনাল জাম্পটা সুন্দর লাগে দেখতে, আনকন্ডিশনাল জাম্পটা হচ্ছে আমাদের প্রোগ্রামের স্ট্রাকচারটা বেটার হয়, কিন্তু যদি আমি আনকন্ডিশনাল জাম্পটা ইউজ করতে না চাই ওটাও সমস্যা না, ট্রু এর জন্য আমি জাম্প করলাম, ফলস এর জন্য আমি যেখানে আছে ওখানেই থাকলাম, এটা আমাদের জন্য কোনো প্রবলেম না। ঠিক আছে, যেটা করতে হবে যে আমাদের ফলস এর জন্য নরমালি জাম যদি না করি তাহলে আমাদের এক্সিট এর জন্য একটু ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমার অবভিয়াসলি যখন আমি এখানে যদি বাকি কোড গুলো যদি এখানে লিখি, একসময় একসময় এই লাইনটা চলে আসবে, এই লাইনটা তো আমাকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে এক্সিট করতে হবে, কারণ আমি অ্যাড করছি না, যেহেতু আমার কন্ডিশনটা ফলস। তাহলে যদি আমি জাম্প ইউজ না করি তাহলে আমাকে এক্সিট করানোর একটা ব্যবস্থা করতে হবে, আর যদি জাম্প করি তাহলে সুন্দর করে এটা পরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এটা আমাদের এক্সাম্পল গুলোতে, পরের দিকের এক্সাম্পল গুলোতে আমরা অনেকবার দেখেছি, আমাদের স্পেশালি কালকের এক্সাম্পল গুলো দেখলে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি দেখা যায়, যে যখনই আমি এই যে এখানে যেটা আমরা করেছিলাম, যখনই একটা কন্ডিশন আমি চেক করেছি তখন আমরা কম্পেয়ারটা করেছি, কম্পেয়ারটা করে তারপরে যদি ট্রু হয় আমি একটা জায়গায় গেছি, ফলস হলে আমি একটা জাস্ট ফলস এর জাম্পটা করলাম, এটা আনকন্ডিশনাল জাম্প, কারণ ফলস হয়েছে এখানে আমার কোনো কন্ডিশন চেক করার কিছু নেই, আগে আমি কন্ডিশন চেক করে এসেছি। সো যেহেতু কন্ডিশনটা ফলস হয়েছে আমি জাস্ট
আনকন্ডিশনাল জাম্পটা দিয়ে আলাদা হয়ে গেলাম, এই পুরো জিনিসটাকে স্কিপ করে গেলাম যেটা ছিল আমার কন্ডিশন ট্রু হওয়ার কোডগুলো। যেহেতু ওগুলো আমি আর এক্সিকিউট করব না, এজন্য জাম্প করে ওগুলো অ্যাভয়েড করে আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম, বাকি কাজগুলো করে আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম। সো এইভাবে আমাকে কন্ডিশন আর আনকন্ডিশন এর এই ফরম্যাটটার সাথে আগে আমরা একটু ইউজ টু হই। এর চেয়ে বেশি কিছু ডিফারেন্ট কিছু আমাকে করতে হবে না, আমাদের প্রবলেম গুলো মোটামুটি এই স্ট্রাকচারেই থাকবে, আমাকে খুব ভ্যারাইটি অফ প্রবলেমও দেওয়া হবে না। সো যেগুলোর স্পেশালি আমরা এক্সাম্পল দেখলাম এগুলো আমরা একটু রিভিউ করি, আস্তে আস্তে আমরা এই স্ট্রাকচারটার সাথে ফ্যামিলিয়ার হলে তারপরে আরো জাম্পিং ফরম্যাট আমরা পরে দেখব, কিন্তু আপাতত এখন যেভাবে জাম্প গুলো করা হচ্ছে এই ফরম্যাটটা খেয়াল করি, এটাই আমাদের কাজে লাগবে। স্যার ফ্লো চার্ট করতে পারলে তো স্যার আমার শুরু কোডটা করাটা ইজি হয়ে যায় না স্যার? যে যেটাতে প্রসেসে আমার জন্য সবসময় সুডো কোড আগে, আমি যেমন আমার সামনে যদি একটা প্রবলেম, এই প্রবলেমটা যদি আমার সামনে আসে যেটা আমি দেখা একটু আগে দেখাচ্ছিলাম, এই প্রবলেমটা যদি আমার সামনে আসে, এটা একটু ফ্রেশ ভাবে আছে মোস্ট প্রবলি, আচ্ছা এই প্রবলেমটা যদি আমার সামনে আসে, এটা আমরা যেটা করতে পারি, হ্যাঁ এখানে আমি একটু ক্লিয়ার করেছি, এই প্রবলেমটা যদি আমার সামনে আসে এটা সুডো কোড বুঝে আমার জন্য অনেক ইজিয়ার রাদার দেন ফ্লো চার্ট অ্যাট ফার্স্ট। সো আমরা সুডো কোডটা লিখে যদি ফ্লো চার্টটা করি সুবিধা, কিন্তু তোমার যেটা সুবিধা হয় যদি ফ্লো চার্টটা আগে করে সুডো কোড পরে করতে চাও কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ আমার তিনটা জিনিস থাকলেই হলো। আমার এই সিস্টেম ডিজাইন যখন করতে বলা হচ্ছে আমার একটা সুডো কোড, কিছু সুডো কোড দুই তিন লাইন চার লাইন পাঁচ লাইন হোয়াট এভার ইট ইজ, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট সুডো কোড, তারপরে একটা ফ্লো চার্ট, তারপরে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, দ্যাটস ইট। এই তিনটা জিনিস থাকলেই আমার সিস্টেমটা ডিজাইন হয়ে গেল। সো এটা আগে পরে হলে আমার কোনো সমস্যা নেই, যার যেটা প্রসেস। নর্মালি সুডো কোডটা থেকে ফ্লো চার্টটা করা ইজিয়ার, কিন্তু তুমি যদি ফ্লো চার্ট থেকে সুডো কোড করতে চাও ওটাও কোনো সমস্যা না কিছু। সো আমাদের আর কারো যদি কোনো সমস্যা থাকে, আমি আরো 10-15 মিনিট অনলাইনে থাকবো, আমাদের যদি কারো কোনো সমস্যা এর মধ্যে মাথায় আসে, কোনো স্লাইডে কোনো টপিকে প্রবলেম এসে কোশ্চেন করলে আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মিড নিয়ে আমরা একটু কথা বললাম, মিডের এই স্ট্রাকচারটা ফলো করে আমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে, যেটা আমি বললাম প্রোগ্রামিং এর প্রিপারেশনটা আমরা একটু রিগোরাসলি নেই, যাতে আমরা ঠিকভাবে প্রোগ্রামগুলো এক্সপ্লেন করতে পারি, স্পেসিফিক্যালি সিঙ্গেল লাইন প্রোগ্রামিং। কুইজটা দিলে বুধবার আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো কি হবে ইন টার্মস অফ সিঙ্গেল লাইন প্রোগ্রামিং, তাহলে ওইভাবে আমরা একটু প্রিপারেশন নিব। সো আদার দেন দ্যাট, আমাদের যদি এখনই কোশ্চেন মাথায় না আসে, আমি অনলাইনে আছি, কিন্তু আমাদের বাকিদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে চলে যেতে পারি, আমাদের আর তেমন কিছু বলার নেই। আমি জাস্ট অনলাইনে আছি আরো 15-20 মিনিট, যদি আমাদের কোনো কোশ্চেন থাকে কোনো লেকচারে স্পেসিফিক পয়েন্টে আমরা এসে একটু কোশ্চেন করে যেতে পারবো আজকে, আর এরপরে যদি কোনো কোশ্চেন মাথায় আসে আমাকে মেইল করলে আমি অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের মাথায় যদি কোশ্চেন না আসে আমরা আজকে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এরপরে আমাদের জাস্ট এক্সামের প্রিপারেশনটা আমরা শুরু করি, কুইজটা মনে করে একটু দিব, আর পরে এর মধ্যে নেক্সট 15-20 মিনিটে যদি আমাদের মাথায় কোনো কোশ্চেন আসে আমি অনলাইনে আছি, এসে আমাকে কোশ্চেন করলেই হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আমাদের ওই যে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের যে একটা পার্ট ছিল ওখান থেকে কি কোশ্চেন আসার সম্ভাবনা? খুব খুবই হিউজ পসিবিলিটি, ওটা অনেক সময় নিয়ে বোঝানো হয়েছিল, লেন্দি একটা মানে কোশ্চেন। ওখানে ওরকম আমি ছবি আমি বলেছি ওটার টাইম কিভাবে কমাতে হয়, আমাদের যে ইউনিট গুলো লাগে না ওগুলো ছবি আঁকার কিছু নেই, জাস্ট যে ইউনিট গুলো লাগে আমি বড় বক্সটা আঁকবো, আর ভিতরে যে ইউনিট গুলো আমি ইউজ করছি ওই বক্স গুলো এঁকে দিবো, দ্যাটস ইট। সো তোমাকে এমন কিছু দেয়া হবে না যেটা মোর দেন 20 মিনিটস লাগে, 20 মিনিটস লাগে এমন কিছুই তোমাকে দেয়া হবে। সো 20 মিনিট ওটা করা যাবে, যেহেতু আমাদের ওখানে লেখালেখির কিছু নেই, ছবিটা আঁকার পরে আমাকে 2-3 লাইন লেখা শুধু প্রত্যেকটা স্টেপে, এই স্টেপটা কি কাজ হয়েছে এটা 1-2 লাইন লেখা। সো আমার মনে হয় না খুব বেশি সময় ওখানে দিতে হয়, জাস্ট আমাকে বুঝতে হবে যে আমি কি লিখব, এখানে এক্সপ্লেনেশনের কিছু নেই, জাস্ট এক প্রত্যেকটা স্টেপে 1 লাইন অথবা 2 লাইন, বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ বলো স্যার, জেনারেল পারপাস রেজিস্টার দিয়ে কি স্যার অ্যাড করা যাবে, মানে একুমুলেটর কাজগুলো করা যাবে?
না না অ্যাকুমুলেটর নরমালি হচ্ছে ডেডিকেটেড টু এএলইউ, সো যে কোনো আমরা একটু প্রোগ্রামটা দেখলে দেখবো যে আমাদের যে কোনো অ্যারিথমেটিক অপারেশন লজিক্যাল অপারেশন সবসময় এএলইউ তে বাই ডিফল্ট শুরু হচ্ছে, কোনো কারণে যদি এএলইউ বিজি থাকে অন্য জায়গায় যায় কিন্তু বাই ডিফল্ট আমরা এই কাজগুলো নরমালি এএলইউ করব, যোগ করার কাজ মেইন অপারেশন মুভ অপারেশনের কাজগুলো আমরা এএলইউ থ্রুতেই করব, তারপরে বাকি বিএল সিএল ডিএল একজন আরেকজনের সাথে রিপ্লেস হতে পারে, এটা ডিপেন্ড করে আমি যে রেজিস্টার চুজ করি এটা ম্যাটার করে না, কিন্তু কিছু অপারেশন আমার এএল এর জন্য ডেডিকেটেড, ওটা আমরা প্রোগ্রাম এক্সাম্পল গুলো দেখলেই আমরা যে এক্সাম্পল গুলো ক্লাসে দেখানো হয়েছে আমরা ওটা দেখলেই বুঝে যাবো যে কি টাইপের অপারেশন এএল এ হচ্ছে। সো কিন্তু অ্যাকুমুলেটরের কাজ আমি অ্যাভয়েড করতে পারবো না, মানে আমাদের ধরো প্রোগ্রামে আমি যেটা বলেছি যেখানে যে টাইপের অপারেশনে এএল এইচ ইউজ করা হচ্ছে ওখানে আমি বিএল বিএইচ দিতে পারবো না, ওই অপারেশন গুলো অ্যাকুমুলেটরের জন্য, কিন্তু যেখানে আমার বিএল বিএইচ আছে ওখানে আমার সিএল সিএইচ অথবা ডিএল ডিএইচ ইউজ করলে কোনো সমস্যা নেই, অথবা পিএক্স এর জায়গায় সিএক্স ইউজ করা যায় ওটা কোনো প্রবলেম না, কিন্তু যেখানে এএক্স ওখানে এএক্স ইউজ করতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই সি ল্যাঙ্গুয়েজে, আমি জাস্ট একটা ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটা দিয়ে দিই, আর আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ওই ভ্যারিয়েবলের নাম মেনশন করে একটা ইকিউইউ লিখে ওখানে আমাকে ভ্যালু অ্যাসাইন করতে হয়, ওটা আমরা প্রোগ্রামে আমাদের এখন ওটা তেমন ইউজ হয়নি, ওটা আমরা যখন প্রোগ্রামিং এ ইউজ হবে ওটা আমরা দেখবো, হোপফুলি মিড এর পরে ওটা মনে হয় একটা প্রোগ্রামে আছে, কিন্তু ইকিউইউ বেসিক্যালি জাস্ট অ্যাসাইনিং অপারেটর এর মতো যে আমাদের একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য। আচ্ছা ওটা চলে গেলে তখন আমাকে বলো, সমস্যা নেই।